হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম মুন্না আমি গত ভিডিওতে মৌলিক গেট তিনটা অ্যান্ড অর নট এই তিনটা গেট সম্বন্ধে ধারণা দিচ্ছি আজকে আমি মৌ যৌগিক গেট সম্বন্ধে ধারণা দিব এবং যৌগিক গেটের সাথে বিশেষ গেটগুলো সম্বন্ধে একটু পরিচিতি 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 করে দিব আপনাদেরকে তো আশা করি দেখেন শুরু করা যাক যৌগিক গেট মূলত আমরা জানি এই যৌগিক গেট মূলত দুই ধরনের একটা হচ্ছে নান গেট আর ওটা হচ্ছে কি নর গেট তো এই যৌগিক গেটের একটা পার্ট আছে এই যৌগিক গেটের দুইটা পার্ট একটা হচ্ছে সর্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট তো যৌগিক গেটের সর্বজনীন গেটের পার্টটা আগে দেখায় সার্বজনীন গেট এই যৌগিক গেটের এই পার্টটাকে সার্বজনীন গেট বলা হয়ে থাকে সার্বজনীন গেট বলা হয়ে থাকে তো এদেরকে সার্বজনীন গেট বলা হয় কেন সার্বজনীন গেটের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে গেটগুলোকে ভাঙলে মানে যে গেটগুলোকে ভাঙলে মৌলিক গেটগুলো পাওয়া যায় অথবা মৌলিক গেটগুলো নিয়ে যৌগিক গেট গঠিত হয় তাদেরকে কি বলা হয় সর্বজনীন গেট বলা হয় কারণ এই নান আর নর যেরকম নানকে যদি আমি ভাঙি তাহলে আমরা দুটা গেট পাবো একটা কি পাবো অ্যান গেট পাবো আর একটা কি পাবো নট গেট পাবো এন গেট পাবো আর একটা কি নর্থ গেট পাবো যদি নর্থ ভাঙি ভাঙ্গি তা দুটা গেট পাবো একটা হচ্ছে অর গেট পাবো আর একটা কি নর্থ গেট পাবো তো এই এন গেট আর নর্থ গেট এইগুলো কি এগুলো কিন্তু মৌলিক গেট অর গেট এবং নর্থ গেট এগুলো কিন্তু মৌলিক গেট তা কী হয় এই গেটগুলোর মাধ্যমে গঠিত হয় কি যৌগিক গেট অথবা সর্বজনীন গেট অথবা এই গেটটা সর্বজনীন গেটটাকে ভাঙলে কি মৌলিক গেট পাওয়া যাচ্ছে তো কি সংজ্ঞাটার সাথে আমাদের মেলে গেলো যে যে গেটগুলোকে ভাঙলে মৌলিক গেটগুলো পাওয়া যায় অথবা মৌলিক গেটগুলোর সমন্বয়ে যৌগিক গেট গঠিত হয় বা যে গেটগুলো গঠিত হয় তাদেরকে কী বলা হয় সার্বজনীন গেট বলা হয় তাই নান গেটের যেহেতু দুইটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত সো নান গেটকে কী বলা হয় যৌগিক গেট না সরি সর্বজনীন গেট বলা হয় সার্বজনীন গেট নর গেট যেহেতু দুইটা গেটের সমন্বয়ে গঠিত তাহলে নর গেটকে কী বলা হয় সার্বজনীন গেট বলা হয় গোট আসুন আমরা এখন সার্বজনীন গেট অ্যান গেট সম্বন্ধে একটু পরিচিতি পরিচয় নিই তো এন গেটের গেটের এটা কি নান গেট তো নান গেটের লজিক গেটটা কেমন হয় নান গেটের লজিক সার্কিটটা হয় প্রথমে কি এন গেট এন গেট মানে এন গেট দিলাম তার কি এটা নট নট মানে কি সামনের মাথায় একটা জিরো তার কি হয় এর ইনপুট সংখ্যা যদি এ আর বি হয় আউটপুট কী হবে এ ডট বি নটের জন্য একটা উপরে প্রাইম এ ডট বি হইলো এ এন গেটের জন্য কিন্তু সামনে কি একটা নট আছে এই নটের জন্য কী হলো উপরে প্রাইম তাহলে এটা কিসে গেল নান গেটের লজিক ডায়াগ্রাম তো এর সত্যক সারণিটা কেমন হবে সত্যক সারণি তা সত্যক সারণিটা একটু দেখি এর তাহলে এ আর বি দুইটা যদি ইনপুট হয় আউটপুট কী হবে এ ডট বি বার তো কটা কম্বিনেশন সম্ভব কম্বিনেশন চারটা সম্ভব জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এর কম্বিনেশান কটা সম্ভব চারটা তাহলে এ আর বি তাহলে এ আর বি যখন ডট ছিল ডটের ক্ষেত্রে কী হয়েছিল যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো তাই না তো তার আউটপুট কী হওয়ার ক্ষেত্রে এ ডট বি এর ক্ষেত্রে এইটার জন্য আউটপুট কী হওয়ার কথা জিরো হওয়ার কথা কিন্তু তার উপরে কী আছে ওয়ান আছে মানে প্রাইম আছে প্রাইম মানে কি ভ্যালুটা কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে জিরোর উপর প্রাইম মানে কি পরিপূরক জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে গুড তা যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট কি জিরো এন গেটের ক্ষেত্রে কিন্তু জিরো হইল তার ওর উপরে কী আছে একটা ন প্রাইম নট আছে এই যে নট তো আউটপুট কী হবে ওয়ান হবে আউটপুট কী হবে ওয়ান হবে ওয়ান ওয়ান থাকলে কী হবে আউটপুট জিরো হবে কারণ কি ওয়ান ডট ওয়ান এটার মানে কি ওয়ান এন গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান জিরো যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো তার কখন ওয়ান যখন দুইটা ইনপুটের মান ওয়ান হবে তখনই আউটপুট ওয়ান কিন্তু কী এটা যেহেতু নান গেট সে উপরে একটা বার আছে বার দিয়ে দিলাম তাই ওয়ানের উপর বার মানে কি জিরো ওই জন্য আউটপুট কী হইল জিরো হইলো গুড আশা করি বুঝছেন এটা গেল কি নান গেট এবার কি দেখি নর গেট দেখি তা নর গেটের ক্ষেত্রে কি এটাকে ভাঙলে কি পাওয়া যায় অর্গেট এবং নর্থ গেট তাহলে একটা অর্গেট আগে ড্র করি গেট ড্র করলাম তার সাথে কি নট তাহলে নট বলতে কি সামনে একটা জিরো জিরো এটা যদি ইনপুট এ হয় তাহলে আউটপুটটা কী হবে এ প্লাস বি নটের জন্য ব্রার তাই না নটের জন্য প্রাইম প্রাইম মানে কি বার একটা ওকে তো এই শত সারণীটা আমরা লক্ষ্য করি এ আর যদি বি ইনপুট নিই তাহলে আউটপুট কী হবে এ প্লাস বি হোলবার আচ্ছা তা জিরো জিরো যদি ইনপুট নিই জিরো ওয়ান ওয়ান জিরো যদি ইনপুট নেই ওয়ান ওয়ান তাহলে এ প্লাস বি তাহলে আমরা অর্গেডের ক্ষেত্রে নর মানে অর্গেড অর্গেডের ক্ষেত্রে কি জানি যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয় তাহলে এখানে কি জিরো হবে জিরো মানে কি এখানে ওয়ান হবে অকথায় এটার উল্টা এখানে জিরো জিরোর জন্য ওয়ান দিয়েছিলাম ওয়ান জিরোর জন্য এটে দিয়েছিলাম কিন্তু এখানে জিরো ওয়ানের জন্য এটার উল্টা হবে ওকে মানে নান গেটের উল্টা হচ্ছে নর গেটের কম্বিনেশন তাই না আচ্ছা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করতে পারি আমরা জিরো প্লাস ওয়ান এটার মিনিং কি প্লাস আছে প্লাস থেকে কি এটা একটা ইনপুট এটা একটা ইনপুট যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় আউটপুট কী হবে ওয়ান হবে তার উপরে কী আছে একটা বার আছে তাহলে এটার উপরে একটা বার দিয়ে দেয় আউটপুট কী হবে জিরো হবে তো এইভাবে আমরা এই শত সিনটা বের করতে পারি আচ্ছা এটা কি গেল কি নর গেটের ক্ষেত্রে এবার বিশেষ গেট দুইটা বিশেষ গেট আছে দুইটি বিশেষ গেট সেই বিশেষ গেটগুলো কী কী একটা হচ্ছে এক গেট আর একটা হচ্ছে এক্স নোয়ার গেট ওকে তো এক এখন বানানোটা এই দিকে দিই তো এক্সোর মোটামুটি ড্রটা কেমন হয় এ ড্রটা হয় এটা যদি ইমপুট এ হয় আউটপুট যদি ইনপুট যদি বি হয় বি যদি ইনপুট হয় তাহলে এর পাব এ ডট বি প্লাস এ ডট বি বার এটাকে অন্যভাবে প্রকাশ করা হয় এ বি এটাকে অন্যভাবে এভাবে প্রকাশ করা হয় ক্লিয়ার আচ্ছা তো এটা সত্তর সায়নটা কেমন হবে এটা সত্তর সেন্টটা লক্ষ্য করি এ আর বি যদি ইনপুট হয় কারণ দুইটা ইনপুট তো এর আউটপুট কী হবে এ একজন বি তাই না তো জিরো জিরো হচ্ছে একটা ইনপুট জিরো ওয়ান হচ্ছে একটা ইনপুট ওয়ান জিরো হচ্ছে একটা ইনপুট আর এটা কি ওয়ান ওয়ান হচ্ছে তার একটা ইনপুট ওকে আচ্ছা এখন লক্ষ্য করি যে আমি এখানে যে একজোটটা বের করব এটা কোন সূত্রের মাধ্যমে বের করব এই যে আমি সচেতন চ এই যে একজনের এই সূত্রের মাধ্যমে বের করব কি এ বার ডট বি প্লাস এ ডট বি বার তো আমি প্রথম ইমপুট নিই এর মান যখন জিরো বিয়ের মান যখন জিরো এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এর মান যখন জিরো এর মান যখন জিরো একটু লক্ষ্য করি এখানে ফেলি জিরো বার ডট মানগুলো বসাই দিই জিরো প্লাস জিরো ডট জিরো বার তাই না তো জিরোবার মানে কি পরিপূরক পরিপূরক মানে কি জিরো থাকলে ওয়ান হবে আর ওয়ান থাকলে কী হবে জিরো হবে প্লাস জিরো ডট ওয়ান তাহলে ডট বলতে কোন গেট ডট বলতে অ্যান গেট যে কোনো একটা ইম্পুট ওয়ান হলে এটা একটা ইমপুট এটা একটা যে কোনো একটা ইমপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান কারণ আমরা অ্যান গেটের সত্য সাহিত্যের জানি যে কোনো একটা গেটের সরি অ্যান গেটের ক্ষেত্রে কি যে কোনো একটা ইমপুট জিরো হলেই আউটপুট কি জিরো তার কি যে কোনো একটা ইনপুট এখানে জিরো না এটা একটা ইনপুট এটা ইনপুট তার আউটপুট যাবে জিরো হয়ে যাবে এটার ক্ষেত্রে কি যে কোনো একটা ইনপুট জিরো তাহলে এই যে জিরো তার আউটপুট কী হয়ে যাবে জিরো হয়ে যাবে আচ্ছা এখন কি আছে প্লাস প্লাসের ক্ষেত্রে কি দুইটা ইনপুট জিরো হলে আউটপুট কি জিরো সত্তর শ্রেণী থেকে তাই টোটাল আউটপুট কত হচ্ছে জিরো হচ্ছে তাই এখানে কত বসবে জিরো বসবে আচ্ছা যখন এখন এটা লক্ষ্য করি এর মান যখন কি জিরো এটার ক্ষেত্রে তখন বিয়ের মান কি যখন ওয়ান তখন কী হবে একটু লক্ষ্য করি এই সূত্রটা আবার বসাই এই সূত্রে মানগুলো বসাই দিই এর মান কত জিরো তা জিরো বার ডট বি এর মান কত ওয়ান প্লাস এর মান কত জিরো প্লাস বি এর মান কত ওয়ান উপরে একটা সূত্রের বার দিলাম জিরো বার মানে কি ওয়ান ডট ওয়ান প্লাস জিরো ডট জিরো তাই না তাই এটা ডট ডট মানে কোন গেট ডট মানে এন গেট তাহলে এটা আউটপুট করতে হবে ওয়ান হবে শত জানি ডট ডট মানে এটা আউটপুট জিরো আচ্ছা এটা কোন গেট প্লাস প্লাস মানে কোন গেট প্লাস মানে অর্গেট অর্গেটে এটা একটা ইনপুট এটা একটা ইনপুট যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান তো এটা আউটপুট ওয়ান হয়ে টোটাল আউটপুট কত ওয়ান ওয়ান মানে কি এটার আউটপুট ওয়ান তাই এটার আউটপুট ওয়ান এটা আউটপুট করতে হবে জিরো হবে আশা করি বুঝছেন আচ্ছা এখন আসি এক্স এক্স অর এক্স নরের ক্ষেত্রে আসি এক্স নদের ক্ষেত্রে আমার লজিক ডায়াগ্রামটা কেমন হয় এ আর বি যদি হয় এখানে একটা নট দিয়ে যায় হয় এটা খালি সামনে একটা কি নট তাহলে আউটপুট কী আসবে এ ডট বি প্লাস এ বার বি বার এটাকে অন্যভাবে কীভাবে লেখা যায় এ এক জোর বি কি হোলবার ওকে তো এর সত্য সামনেটা একটু লক্ষ্য করি এ আর বি যদি ইনপুট নিই তাহলে আউটপুট কী পাওয়া যাবে এ এক জোর বি হোলবার ওকে আচ্ছা তাহলে এখানে জিরো জিরো নিলাম জিরো ওয়ান নিলাম ওয়ান জিরো নিলাম ওয়ান ওয়ান নিলাম ওকে তো আমি এখন এটার ক্ষেত্রে একটু বের করে দেখাই আপনাদের তো আমি এর মান এই যে এটার ক্ষেত্রে দেখি তাহলে আমি এর মান কত নিচ্ছি জিরো নিচ্ছি বি এর মান কত নিচ্ছি জিরো নিচ্ছি এটার ক্ষেত্রে তো আমার মূল আউটপুটটা কি এটা না এ ডট বি প্লাস এই যে এটা হচ্ছে আমার মূল আউটপুট প্লাস এ বার ডট বি বার ওকে গুড তো এখন আমি ভ্যালুগুলো বসাই দিই জিরো এর মান জিরো বি এর মান জিরো প্লাস এ বার ডট জিরো বার ওকে তা জিরো ডট জিরো প্লাস ওয়ান ডট ওয়ান রাইট তাহলে ডট যেহেতু তার কি এর ভ্যালু হচ্ছে জিরো প্লাস যেহেতু ওয়ান তার এর ভ্যালু হচ্ছে ওয়ান যেহেতু প্লাস আছে প্লাস মানে কি যে কোনো একটা হলে আউটপুট ওয়ান তার টোটাল মান কত ওয়ান তাহলে এগুলা জিরো জিরো ওয়ান আশা করি আপনারা সুন্দর করে এইভাবে বের করে নেবেন তাই না এটা আসলে দেখি এ ডট তার বসাইলাম জিরো মানে কি পরিপূরক জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে তাই জিরো বার মানে হচ্ছে ওয়ান ওয়ান ডট যে দুটা ইনপুট জিরো হলেই আউটপুট জিরো হবে এন গেটের ক্ষেত্রে যেহেতু ডট এটা কি আউটপুট ওয়ান এটা কোন গেট অর গেট অর গ্রেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট হলেই আউটপুট কি ওয়ান তাই টোটাল ভ্যালুর মান কত ওয়ান বসে গেল আর বাকি এই তিনটে আপনারা সুন্দর করে বের করে নেবেন আচ্ছা এক কথাই এক্সর গেটের উল্টো কম্বিনেশন হচ্ছে এক্স নর একজোর গেটের উল্টো মানে এখানে জিরো ছিল এখানে ওয়ান এলো এখানে ওয়ান আসলে এখানে জিরো এলো এখানে ওয়ান আসে এখানে জিরো এলো এখানে জিরো আছে এখানে ওয়ান এলো উল্টো সূত্র একটা মনে রাখলে ওপরটা আপনি অবশ্যই পারবেন আচ্ছা আজকে এই পর্যন্তই যৌগিক গেটের দুইটা কম দুইটা পার্থক্য ইয়ে পার্থক্য একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট সার্বজনীন গেট দুই ধরনের নান গেট আর নর গেট আর বিশেষ গেট হচ্ছে একজোর গেট এবং এক নর গেট এদের মূল কনসেপ্টটা আপনাদের আজকে ধারণা দিলাম আশা করি পরবর্তীতে ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের রূপান্তর এটা থেকে এটা কনভিনিটেশন এগুলো শিখব আমাদের সাথে থাকুন আর অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম